মলা, ঢেলা, চেলা, পুঁটি, দারকিনা, ছোট চিংড়ি, দেশীয় প্রজাতির এই ছোট মাছগুলো বাংলাদেশের মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে প্রাচীনকাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বেশ কিছু বছর হল এদেশে এগুলো প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠছে। অথচ এই ছোট মাছগুলো খুব সহজেই কার্বজাতীয় মাছের সাথে চাষ করা যায়। দেশীয় প্রজাতির ছোট মাছের মধ্যে মলা মাছ উচ্চমানের অনুপুষ্টি ও ভিটামিন এ সমৃদ্ধ। সারা বছর পানি থাকে এমন পুকুরে মলাসহ দেশীয় প্রজাতির ছোট মাছ চাষ বেশি লাভজনক, কারণ এই মাছগুলো ছোট বড় সব ধরনের পুকুরেই চাষ করা যায়। ছোট মাছের চাহিদা এবং বাজারমূল্যও ভালো। তাছাড়া দেশীয় প্রজাতির প্রায় সব ছোট মাছই বছরে কয়েকবার পুকুরেই প্রজনন করে থাকে। কার্বজাতীয় মাছের সাথে চাষের জন্য পুকুরে বড় মলা মাছ মজুত করা ভালো। এপ্রিল মাসের শুরুতে মলা মাছ মজুত করলে অল্প দিনেই পোনা বাড়ে। প্রতিটি মলা মাছ সর্বোচ্চ 7,000 ডিম দিতে পারে, ফলে পোনা ছাড়ার কিছুদিন পর থেকে সপ্তাহে 2-3 দিন মলা মাছ ধরে বিক্রি করে চাষি নিয়মিত আয় করতে পারেন। পুকুরে প্রজনন করে বলে প্রতি বছর পোনা ছাড়ারও প্রয়োজন হয় না। প্রতি শতাংশে 150-200 বড় মলা মজুত করা যায়। মজুতের পর সামান্য পরিমাণে নিয়মিত বাণিজ্যিক খাবার দিতে হয়। পুকুরে মজুতের জন্য অনেক সময় দূর দূরান্ত থেকে বড় তাজা মলা মাছ বা ব্রুড আনতে হয়। ব্রুড মলা মাছ পরিবহনে কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন হয়। তাপমাত্রা কম থাকে এমন সময় মলা মাছ পরিবহন করতে হবে। খুব ভোরে মলা মাছ ধরে সূর্য ওঠার আগে পরিবহন করতে পারলে সবচেয়ে ভালো হয়। পরিবহনের আগে মাছগুলোকে অবশ্যই টেকসই করে নিতে হবে। মাছ ধরার আগের কয়েকদিন খৈল খাওয়াতে হবে, তবে মাছ ধরার আগের দিন পুকুরে খাবার দেওয়া যাবে না। মাছ ধরার সময় নরম সুতার পুরনো জাল ব্যবহার করতে হবে। মাছ ধরায় শক্ত অথবা নতুন জাল ব্যবহার করলে মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। মাছ ধরার সময় বড় ফাঁসের জাল দিয়ে বড় মাছ আলাদা করার পর ছোট ফাঁসের জাল দিয়ে মলা মাছ ধরতে হবে। জাল পানিতে রেখেই একটি বাটি দিয়ে মলা মাছ পরিবহন পাত্রে তুলতে হবে। পরিবহন পাত্রের পানিতে খাবার স্যালাইন অথবা লবণ ব্যবহার করতে হবে। পরিবহনের সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে অ্যারেটর অথবা অক্সিজেন সিলিন্ডার রাখতে পারলে ভালো হয়। পরিবহনের সময় পরিবহন পাত্র অবশ্যই ঢেকে নিতে হবে যেন মাছ পড়ে না যায়। মলা পরিবহনের জন্য প্রয়োজনীয় সময় ও মাছের মোট সংখ্যা বা ওজনের উপর নির্ভর করে কি ধরনের পরিবহন পাত্রে কিভাবে পরিবহন করা হবে। তবে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে মলা মাছ পরিবহনের জন্য অ্যালুমিনিয়ামের পাত্র, 3 কিলোমিটার দূরত্বের মধ্যে প্লাস্টিকের ড্রাম, 5 কিলোমিটার দূরত্বে পরিবহনের জন্য পলিথিন বিছানো পিকআপ ভ্যান ও 12 কিলোমিটার দূরত্বে পরিবহনের জন্য অক্সিজেনেটেড ট্যাঙ্ক ব্যবহার করা ভালো। মলা ছাড়া অন্যান্য দেশীয় প্রজাতির ছোট মাছ পরিবহন তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। Thank you.